ও প্রীতম ভাই, প্রীতম ভাই, তোমার কোনো যোগ্যতা নেই। হ্যাঁ, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, এতদিন মুখ খুলিনি, আজকে আমি মুখ খুলতে বাধ্য হলাম। তোমার চিঙ্কি পাল ছাড়া তোমার কোনো যোগ্যতা নেই, ঝিমি ঝিমি ছাড়াও তোমার কোনো যোগ্যতা নেই। আজকে যে তোমার 1 লাখ হয়েছে শুধুমাত্র পিঙ্কি পালের দয়াতে, সরি 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 কি বললাম, চিঙ্কি পালের দয়াতে। এটা আমি কোথায় বলেছি? এটা কি আমি বলেছি? এটা কি আমি প্রীতম ভাইকে বলতে পারি? এইটা আমি বলিনি গো। একটা হোয়াইটির ভীষণ সুন্দরী করিনা কাপুরকে হারিয়ে দেবে সুন্দরী বুনো মোষ বলেছি। সত্যি বুনো মোষের দিদির মতো সুন্দরী, এত সুন্দর না, এত সুন্দর, যেমন রূপ তেমনি বডি, তেমনি কথা বলার ভঙ্গি, কি কেমন লাগছে? ভালো লাগছে না? এটা বুনো মোষ দিদি বলে। সত্যি দ্য বেস্ট ড্রামে বাজ অ্যাওয়ার্ড, দ্য বেস্ট বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড গোস টু বুনো মোষ দিদি ফর পাঁচ চাটুইং, ড্যাশ ড্যাশ চাটুইং, তলানি চাটুইং। ওই যে ওই যে ওই যে, বুঝে বুঝে গেছো? বুঝতে পেরেছো? আমাদের সঞ্জয়দার মতন করে বল, বুঝেছো বুঝে গেছো? ওই যে নিচে নিচে নিচের পোর্শনটা চাটুইং অফ চিঙ্কি পাক। আরে চিন্তা করো, এত খাটতে হবে না, এই বুনো মোষ তোকে এত খাটতে হবে না। এবার আমি আমার অরিজিনালে চলে এসেছি, এত খাটতে হবে না। আরে কমিউনিটি দেবে রে, তো চেহারাটা ঘেমে টেমে যাচ্ছে, কি বিধ্বস্ত তুই হয়ে যাচ্ছি, একই তো বরটা। আর বল, বললাম না মানে বরেরটা তো ওই যে ওই যে, বুঝতে পেরেছো তো? তাই জন্য তো, আরে তবলা পালের সাথে তো ওই জন্যে, এই একটা কিন্তু ঠিক, তবলা পাল আর বুনো মোষ দিদির কিন্তু হেভি মানাবে, হেভি। তো তুই চিন্তা করিস না, এই যে এই লাঞ্চে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। এই আমি বুনো মোষ দিদির মতন বলছি, কেমন লাগছে? ভালো লাগছে না? দেখো আজকে আমি নতুন একটু অন্যরকম লুক নিয়ে এসে গেছি, চশমাটাও পরেছি। যাই হোক যাই হোক, প্রীতম ভাই একদম ঠিকই বলেছো, বুনো মোষ দিদি একদম ঠিক বলেছে যে তোমার কোনো যোগ্যতাই নেই। কোনো স্পেশাল একটা কল এসে গেছে, হ্যাঁ যেটা বলছি প্রীতম ভাই একদমই ঠিক, একদমই ঠিক। 1 লাখ চ্যানেল তো করা খুবই ইজি, হ্যাঁ 1 লাখটা তো কোনো ব্যাপারই না, তাই না? এই একটু করে না, একটু রোম্যান্স করে না, একটু নিজের পার্সোনাল লাইফ বলে না, একটু বিয়ে করে না, তবে ভাঙন করিয়ে না, তবে বিয়ে নিয়ে কন্ট্রোভার্সি করো, ওটা করেই তো হয়ে যায়। তো দারুণ দারুণ, কোনো কোনো খাটনি নেই, কিছু নেই। তো আমাদের ভিউয়ার্সরা তো কি, আমাদের ভিউয়ার্সরা যারা প্রীতম ভাইকে ভালোবেসে 1 লাখ করেছে, কি ভালোবাসে না এমনি এমনি কাউকে, এমনি এমনি যেকোনো দুনিয়ার যেকোনো কোনো মানুষকে, যেকোনো কোনো বড় পার্সোনালিটি হোক, অমিতাভ বচ্চনই হোক না কোনো, এমনি এমনি কেউ ভালোবাসে না, এমনি এমনি ওই জায়গাটা কেউ পৌঁছায় না। বুঝতে পেরেছি, তার মধ্যে তার যদি নিজস্ব ট্যালেন্ট, নিজস্ব হার্ডওয়ার্ক, নিজস্ব এনার্জি না থাকে, বুঝতে পেরেছি কি? তো ভিউয়ার্সরা তো চুতিয়া না, ভিউয়ার্সরা তো চুনা চুনা। হ্যাঁ, যে তুই বলছিস যে কিনা ওই ঝিমির জন্য আমাদের প্রীতম ভাই হয়েছে, ওই চিঙ্কি পালের জন্য, চিঙ্কি পালের জন্য কেউ মানে জীবনে কিছু 1%ও করতে পারবে, তার না তার থেকে মৃত্যু ভালো, যে কোনো মানুষেরই মৃত্যু ভালো যদি চিঙ্কি পালে দ্বারা কেউ যদি কিছু করতে চায়। বুঝতে পেরেছি, তোর মতো চুতিয়ারাই কমিউনিটি পাওয়ার জন্য, ওই ইয়ে পাওয়ার জন্য, ভিউজ কামানোর জন্য, ডলার কামানোর জন্য চুতিয়াগিরি করতে পারিস ওই রকম বেশ্যা চুতিয়া একটা মহিলার সাথে। আর কিছু কথা প্রীতমের জন্য, প্রীতম ভাইয়ের জন্য। দেখো একটা কথা, সবার ক্ষেত্রে এটা শুধু প্রীতম ভাইয়ের জন্য না, সব দুনিয়ার সব মানুষের জন্যে। দেখো আমরা ভালো বলে যে কোনো মানুষ, যে খুব ভালো মানুষ হয় তাকে ভালো হওয়ার কিন্তু মানে প্লাস পয়েন্ট থেকে নেগেটিভ পয়েন্ট অনেক বেশি আছে,
ভালো হওয়া খুব ভালো, কারণ ভালো হয়ে থাকাটা খুব কঠিন একটা জিনিস, বাজে হওয়া খুব ইজি। এই এই ওয়ান সেকেন্ড আমরা বাজে হতে পারি, আর বাজে হওয়ার পরে আমাদের লাইফটা কিন্তু অতটা কঠিন হয় না, ইজিই হয়। কিন্তু ভালো হওয়া খুবই কঠিন, ভালো হয়ে থাকবো কিন্তু তাই বলে কেউ এসে দমিয়ে আমাদের মুচড়ে দেবে, আমাদের ধ্বংস করে দেবে, তাও আমরা ভালো হয়ে থাকবো, ওই ভালোর কোনো দাম নেই। ভালো হয়ে থাকা মানে এটা না যে সে একটা উইক পার্সন, ভালো হয়ে থাকার মানে এটা না সে কথা বলতে পারে না, ভালো হয়ে থাকার এটা মানে এটা না যে তার মধ্যে কোনো পাওয়ার নেই, তার মধ্যে কোনো দম নেই। ঠিক আছে, এটা আমি প্রীতম ভাইয়ের উদ্দেশ্যে এই জন্য বললাম, কারণ প্রীতম ভাই খুব ভালো, খুব নরম, মানে খুব সিম্পল একজন মানুষ, খুব একজন একটা সিম্পল জীবন তার, খুব সিম্পলিসিটি আছে, যেটা আমি মনে করি যে যত আমরা উপরের দিকে যাই, সে যে কোনো প্রফেশনই হোক, একটা বড় ইউটিউব ক্রিয়েটার হোক, একটা বড় সেলিব্রিটি হোক, একটা যে অফিসিয়াল একটা অফিসে কাজ করাটা কর্পোরেট লেভেলেই হোক, সে মুকেশ আম্বানি হোক না কেন, যত আমরা উপরে যাব ততটা আমাদের একটু হাম্বল হব, ততটাই আমরা হাম্বলনেসের দিকে যাব, ততটাই আমরা ডাউন টু আর্থ হব, তবেই গিয়ে আমরা একটা উঁচু পজিশনে যেতে পারবো, তবেই তো আমরা নিজেকে একটা বড় মানুষ বলে মনে করতে পারবো। যত আমরা ধরো খুব সাকসেসফুল, আমি ধরো আমরা সাংঘাতিক আমি ইনকাম করছি, খুব আমি টাকা কামাচ্ছি, তো আজকে আমি টাকা কামাচ্ছি, কালকে তো আমি টাকা নাও কামাতে পারি। তো সবসময় যে কোনো মানুষকে ওই স্ট্যান্ড পয়েন্টে থাকা উচিত, উই হ্যাভ টু ভেরি ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ বলতে আমরা লাইফটাকে এমনি ইজি নেবো, যে মনে করবো না আমরা সাংঘাতিক কিছু করে নিয়েছি, আবার অ্যাট দ্য সেম টাইম এটাও মনে করবো না আমার দ্বারা কিছু হবে না, একটা সাধারণভাবে জীবনযাপন করা উচিত, সব দিক দিয়ে একটা সাধারণভাবে জীবনটাকে দেখা উচিত। আর যে ভালো তার মানে এমন না সে উইক, তো তাই জন্য আমি প্রীতম ভাইকে এই কথাগুলো বললাম যে তুমি যে ভালো তার মানে এমন না তুমি উইক, তুমি এটাও তুমি দেখিয়ে দেবে তুমি ভালো, অ্যাট দ্য সেম টাইম তুমি কিন্তু উইক না। কেউ যদি তোমাকে দিনের পর দিন আঘাত করে আর সেখানে যদি তোমার পাওয়ার থাকে কাউকে কিছু করা, অবভিয়াসলি তুমি স্ট্রাইকের কথা যখন বললে আমি একদম সহমত, একদম সহমত, তোমার কাছে যদি সেই পাওয়ারটা থাকে আর কেউ যদি ওটাকে মিসইউজ করে, কেউ যদি ভুলভাবে তোমাকে অ্যাকিউজ করে, মিসইউজ করে, ওইটা তুমি ইউজ করবেই। জানি স্ট্রাইক দেওয়া ভালো না, স্ট্রাইক দেওয়া হিউম্যানিটির মধ্যে পড়ে না, গুড হিউম্যানিটির মধ্যে পড়ে না, কিন্তু যখন মানুষ এরকম টাইপের হয় তখন তখন আমরা মানে নিজেকেই আমাদের হিউম্যানিটি বলে যে এটার বিরুদ্ধে আমাদের কিছু করা উচিত, নাহলে আমরা নিজেকে মানুষ হিসাবে আমরা সম্মান করতে পারবো না। যদি দরকার পড়ে এই জঘন্য বুনো মোষটাকে, এই একদম চুত মানে কি বলবো তোমার সামনে বাজে ভাষা আমি বলতে চাই না, এই চু মার্কায় জঘন্য একটা মানে একদম কোনো লজিক নেই, কিছু নেই, পা চাটনি ওই এই খ্যাকশিয়ালে পা চাটা, খ্যাকশিয়াল বললে তুমি বুঝবে না, মানে আজ মানে সবার পা চেটে চেটে আর কি মনিটাইজ হয়েছে, আর সবার পা চেটে চেটে এরকম এগোনো আর কি, এরকম টাইপ আর কি বললি তুই। প্রীতম ভাই তার মাকে মেরেছে, প্রীতম ভাই তো তোমার মুখে না জুতো মারবো আমি মুখে, ওই যে আমার যেটা যে জুতোটা বরাবর আমি দেখাই আমার বাবার সব থেকে নোংরা, তুই মুখের মধ্যে ঢুকিয়ে দেব। তোর মা একটা জঘন্য রে, তোর বাপ মা একটা জঘন্য, তাই তুই জঘন্য একটা সন্তানকে পয়দা কর, তোর বাপ মা তোকে কোনো শিক্ষা দেয়নি, জঘন্য, তাই নাপুংসক বর, তো বর দ্বারা তো কিছু হয় না, এবার বাজে ভাষা বলছি, বরের তো খারাপ হয় না, তবলাপালের উপরে তো নজর পড়েছে, তবলাপালের সাথে গিয়ে শো, গিয়ে তবলাপালের সাথে গিয়ে শো, আরও ইনকাম করবি ওই কমিউনিটি পে আর কতদিন। আর পিঙ্কি সরি এই বারবার এই পিঙ্কি পাল না, ওই চিঙ্কি পাল তুমি সবটাতে যে কমিউনিটি দেবে সেটা না, এটা একটু নোটিশে রাখবি হ্যাঁ। সো তুই এক কাজ কর, বরঞ্চ ওই ওদের তো একটা অনেক রকম ব্যবসা আছে, ওদের তো অনেক রকম, এই যে ছেলে ঢুকানো ব্যবসা, আচ্ছা তারপর মেয়েকে বেশা দিকে পথে ঠেলে দেওয়ার ব্যবসা, তার বাইরে ব্যবসা, এদিকে ব্যবসা, ওইদিকে ব্যবসা, আর এই যে তবলাপাল মালটা সেটা হলো ওরকমই বউ, ওই তো চিঙ্কিপালের সাথে তো ওর হয় না, চিঙ্কিপালের সাথে হয় না, বাইরেও তবলাপাল বুঝতে পেরেছে তো, বাইরেও তবলাপালে আছে, তো তুই আমাদের পারফেক্ট তবলাপাল, অবশ্যই তবলাপালও তোর সাথে করবে কিনা সেটাও আর কি ব্যাপার, কি তবলা ফলে তোর সাথে করবে কিনা, হ্যাঁ চুতিয়াগিরি না বার করে দেবো একদম মুখে, না একদম ঝামা খোঁচড়া মুখে, একদম ওই নোংরা জুতো দিয়ে দেবো শালি, একটা উল্টা পাল্টা কথা বলে প্রীতম ভাইয়ের মতো ছেলে যে মাকে মাকে
এত সম্মান করে বল, তাহলে তো ওই ঝিমির কথাই মেনে নিত রে। তুই না খুব লজিক দেখাচ্ছিস, লজিক মারাচ্ছিলে না, লজিক মারাচ্ছিলে তখন। তাহলে প্রীতম ভাই যদি এতই এরকম হতো, যদি মার সাথে ওরকম ব্যবহার করতো, তাহলে তো সে মার জন্য সে মাকে ছেড়ে ওই পাগলি চু জঘন্য ঝিমির সাথে আলাদাই থাকতো। তা কিসের জন্য এই যে পুরো লড়াইটা শুরু হয়েছে, এটা তো ওই জন্য ঝিমি ওই জন্য বাড়ি ছেড়ে চলে গেছে, বুঝতে পেরেছে? এই চুতিয়াগিরি মাথার মধ্যে ঢুকে গেছে, পুরো চুতিয়াগিরি সারা বডি থেকে মাথায় গিয়ে ঢুকেছে। তাই জন্য মাথায় এই কমিউনিটি পাওয়ার জন্য এত রস, এত টপটপ করে রস বেরোচ্ছে যে মাথার মধ্যে ঢুকে গেছে চুতিয়াগিরি। তেমন যদি হতো না, তাহলে ঝিমির সাথেই থাকতো। এই প্রীতম ভাই তা তার চুজ করেছে তার মাকে, বুঝতে পেরেছে? যেটা ঝিমি চেয়েছিল যে মাস মানে মার সাথে থাকবে না, আলাদা থাকবে। তেমন যদি ছেলে হতো না, ওরকম নোংরা টাইপের বাজে ছেলে, যেমন বেশিরভাগ ছেলেরা করে, মানে মাকে মা আলাদা থাকে, বউয়ের সাথে আলাদা থাকে, ওরকম না প্রীতম ভাই না। প্রীতম ভাইয়ের কাছে তার বাবা মা হলো তার ভগবান। অবশ্যই তোর তোর কাছে তোর বাবা মা হয়তো কিছুই না, বাবা মাকে হয়তো চাকর চাকরানি ভাবিস, চাকরানি বানিয়ে রাখিস, হয়তো তুই ওটা করে তুই ধরে ধরে মারিস। তুই তো তোর শ্বশুরের শ্বশুরকেও মানে ধরে পিটাস। তোর শ্বশুরের যা চেহারা একবার দেখেছিলাম, ওই ওরকম চেহারা তো তোর অত্যাচারেই তো মনে হয় ওরকম চেহারা হয়েছে। বয়স্ক মানুষ বয়স্ক হতেই পারে, কিন্তু যদি কেউ যে কোনো বয়স্ক মানুষ যদি ভালো থাকে, তাদেরকে যদি ভালো রাখা হয়, ভালো টেক কেয়ার করা হয়, ভালো ভালোবেসে রাখা হয়, তার কিন্তু হাজার বয়স হলেও না একটা চেহারার মধ্যে একটা ব্যাপার থাকে। তোর অত্যাচারে তো তোর শ্বশুর মশার এই অবস্থা, আর বরটাকে তো ওরকম বানিয়ে রেখেছে, মানে বরের যে নাপুংসক ওটা মানে তুই করে তুই মনে হয় ওরটা ফাটিয়ে দিয়েছিস, বুঝতে পেরেছিস? একদম বাজে কথা বলবি না, একদম ফাটিয়ে না তোর এই ওরকম একদম একটা জঘন্য উপরে কি জানি বললে ওটাকে উপরে না, একদম এই আমার বাবা যে জুতো জুতো আছে পুরো মুখে, মুখটা তো ওরকম এরকম এরকম একটা মুখ, অসহ্য একটা। প্রীতম ভাই মাকে মেরেছে তোর না, তোমার পুরো ব্যাক টু ব্যাক, হ্যাঁ ব্যাক টু ব্যাক তো আমরাও আমরা করব, তুই আবার ব্যাক টু ব্যাক প্রীতম মেরে গেছে ব্যাক টু ব্যাক করবে। প্রীতম ভাই আমি ভিডিও শেষ করার আগে বলে দিচ্ছি, বেশি যদি বাড়াবাড়ি করে আমি ওপেন ক্যামেরাতে সবার সামনে গিভ হার স্ট্রাইক, একদম তোমার কাছে যদি পাওয়ার থাকে, যদি নাম নেওয়ার জন্য স্ট্রাইক হয় কি না, কিংবা শুধু ফটো ইউজ করলে ভিডিও ইউজ করলে, সেটা তো আমি তো স্ট্রাইকের ব্যাপারে অত আমার নলেজ নেই, কিন্তু তোমার রিপোর্ট তো মারবে, একদম রিপোর্ট মারো, আর সবাই রিপোর্ট মারো, কারণ এই চিনকি পালের মতো বেশ্যাকে যে সাপোর্ট করো ওই চ্যানেলকে না, সবাই রিপোর্ট মারো, বুঝতে পেরেছো? আর প্রীতম ভাই তুমি একদম একদম এটাকে তুমি প্রতিবাদ করবে, আর একদম একদম ছেড়ে কথা বলবে না, যে করবে যে তোমার এগেনস্টে ভুল ভাল কথা বলে, ঠিক আছে, পছন্দ অপছন্দ সবার আলাদাই করতে পারে, কেউ ঝিমিকে সাপোর্ট করতে পারে, কেউ চিনকি পালকে সাপোর্ট করতে পারে, কেউ তোমাকে, তবে ভুল করে ভুল ভাল কথা বলে যে তোমার ইমেজটাকে এইভাবে করার চেষ্টা করবে, তুমি একদম চুপ থাকবে না, স্ট্রাইক যদি দরকার পড়ে স্ট্রাইক নেবে। সো অন্ডার নোট এ ভিডিও আমি এখানেই শেষ করছি, চুতিয়াগিরি চুতিয়া দূর আমরা সবকটা মিলেই করব, তো চুতিয়াগিরি না একদম পুরো ড্যাশ ড্যাশ ফাটিয়ে দেবো, গাড় ফাটিয়ে দেবো পুরো, বুঝতে পেরেছিস? অসভ্য জঘন্য নোংরা বুনো বুনো মুচকো দেখার।